দারুণ একটি চ্যালেঞ্জ চলবে এখন দেখতে পাচ্ছেন একটা সুন্দর খেলার আয়োজন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিনটে মজো আছে এই মজগুলো এদের চোখ বাধা অবস্থায় এই পাইপ দিয়ে যে খাইতে পারবে আগে যে ফার্স্ট হবে তার জন্য আমাদের দুইশো টাকা পুরস্কার আছে আর যে সেকেন্ড হবে তার জন্য একশো টাকা আর থার্ড যে হবে সে শুধু এই মজোটা খাইতে পারবে তো আমরা এখন আমাদের এই খেলাটি শুরু করব। দেখতে পাচ্ছেন তাদের কিন্তু হাত এবং চোখ বাধা আছে এই অবস্থায় এই পাইপ দিয়ে এই মোজোগুলা খাইতে হবে তো আমরা দেখব যে কে আগে খাইতে পারে রেডি ওয়ান টু থ্রি দেখা যাক আজকের ফার্স্ট প্রাইজ কে নিতে পারে চেষ্টা কিন্তু চলছে দেখেন তিনজনের চেষ্টা চলছে কে আগে খাইতে পারে দেখা যাক আজকের ফার্স্ট প্রাইজ কে নিতে পারে চেষ্টা কিন্তু চলছে দেখেন তিনজনের চেষ্টা চলছে কে আগে খাইতে পারে দেখা যাক একজন কিন্তু অলরেডি মানে খাওয়া শুরু করতে গিয়ে আবার বের করে ফেলাইছে দেখা যাক দেখা যাক চেষ্টা একজন মনে হচ্ছে শুরু করে দিয়েছে খাওয়ায় যে ফার্স্ট সেকেন্ড মনে হচ্ছে হয়ে যাচ্ছে দেখা যাক তিনোজন কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে দেখা যাক এখন কার আগে খাওয়া হয় দুইজন কিন্তু অলরেডি প্রায় শেষ করে দিচ্ছে খাওয়া অলরেডি একজন কিন্তু ফার্স্ট হয়ে গেছে মনে হচ্ছে আমাদের ফার্স্ট বিজয়ী পেয়ে গেছি এখন সেকেন্ড আর থার্ড সেকেন্ড আর থার্ড প্রতিযোগিতা চলছে প্রতিযোগিতা চলছে দেখা যাক শেষ হয়নি কিন্তু এখনো সেকেন্ড কিন্তু অলরেডি একজন কাছাকাছি চলে গেছে আরেকজন এখনো কিন্তু বোতলের ভিতরেই পাইপ দিতে পারে নাই সেকেন্ড অলরেডি প্রায় হয়ে গেছে এখন কিন্তু আমরা থার্ড দেখতে পাচ্ছি একজন লাস্ট যে হয়েছে সে কিন্তু এখন অলরেডি থার্ড অলরেডি সেকেন্ডও হয়ে গেছে সেকেন্ডও হয়ে গেছে এবার সবাই চোখ খুলে দাও ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে এখন এই যে দেখতে পাচ্ছেন পুরস্কার কিন্তু ফার্স্ট আর সেকেন্ড দুইজন পাবে আর থার্ড যে হয়েছে সে কিন্তু এখন নিজেই ওই মজো নিয়ে খেয়ে ফেলবে আর কোনো তার প্রাইজ সে পাচ্ছে না শুধু মজো হ্যাঁ তোমার প্রাইজ মজো আর হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার আমরা এখন বিজয়ীদের টাকা দিয়ে দিচ্ছি এই যে ফার্স্ট প্রাইজ দুইশো টাকা এবং সেকেন্ড প্রাইজ একশো টাকা